দাদা ভাই বানাচ্ছে বিরিয়ানি, কিন্তু নিজে একটু খুন্তি নাড়তে এসছে, এসে বলবে আমি বিরিয়ানি বানালাম, তাই তো? পুরোপুরি তাই। দেখো দাদা ভাই বিরিয়ানি বানাচ্ছে। আজকে আমাদের বাড়ির বিরিয়ানি হচ্ছে, তো একজনা কাজে গেছে তাই আমি একটুখানি খুন্তি নাড়তে এসছি। না না বলবে আমি বানিয়েছি, সেইটাই বলবে। কি হচ্ছে অনুষ্কা? একটা কাজ দেয়া গেছে দিদি ভাই, কোন কাজই করলো না, ফাঁকি দিল শুধু। এই যে দিদি হলো এবার ভাইয়ের পালা। আলু না, আলু দেয় না, ও নেন মনে হয় যখন না দিয়ে চুট করে এই জিরে ভাজা গুঁড়ো করে দিতে পারো, ওপরে দিয়ে একটুখানি চামড় দিয়ে নেড়ে দেবা, পড়ছে বাইরে পড়ছে তোমার দই। আমারটা ঢোকা দেবে না, কে বিরিয়ানি বানালো আর কে নিয়ে যাচ্ছে? হ্যাঁ অনুষ্কা দুটো বাজে বাবা, একজন এসির দিকে আ করে থাকি আছে, এসি খোর ফটো কালকে চিকেন খেয়েছি না, চিকেন আমরা কালকে রাতে খেলাম না, মনে নেই তোমার? গুডে চলে 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 বাবা, অল্প অল্প করে নিতে হয় কিন্তু। হ্যাঁ ও দিদি ফার্স্ট হয়ে যাচ্ছে, তাহলে না আর ডিম নেই তো আমাদের, তো এই একটা করে ডিম। আচ্ছা খাও না, আছে ডিম, তুমি খাও, ওটা ফিনিশ করো না। বলো বিরিয়ানি কেমন হয়েছে? আমাদের সকালের পুজো ছিল, সকালের পুজো সেরে আমরা এখন মধ্যাহ্ন ভোজনে বসেছি, কিন্তু খুব ভালো হয়েছে বিরিয়ানিটা। আমার দই ফ্রিজে, সন্ধ্যাবেলা খাবো। অনেক বিরিয়ানি কেমন হয়েছে? কেমন হয়েছে? ভালো হয়েছে। বাহ, কাকা বানিয়েছে সেটা ভালো হয়েছে।
খাওয়া দাওয়ার পর্ব শেষ করে সব কিছু গুছিয়ে তারপর চলে আসলাম। এবার একটু রেস্ট, দুপুরে ছেলেকে এখন আনা হয়নি, যে আমাদের ঘরেই আছে। আনলাম, আমি ঘরে ঢুকি, তারপরে 2 মিনিট পর ওকে নিয়ে আসো।